আসসালামু আলাইকুম। রেডিয়েন্ট ল্যাবরেটরি হাই স্কুলের পক্ষ থেকে অনলাইনে ক্লাস। আমি সোনিয়া আক্তার রিমি। সবাইকে আমন্ত্রণ। আমাদের আজকের অনলাইন ক্লাসে জেনারেল নার্সারি এবং জেনারেল স্পেশাল সবার একই সবার সঙ্গেই আমাদের এই নার্সারি ক্লাসটা হবে। সবাই মনোযোগ সহকারে দেখবে। আশা করি তোমাদের বিগত দিনগুলোতে আমি যেসব ক্লাস নিয়েছি অবশ্যই তোমরা ভালো মতন দেখেছো এবং তোমাদেরকে আজকে আমি আবার আসছি কিন্তু নতুন করে নতুন শীটের মাধ্যমে তোমাদেরকে নতুন যেটা বার্ষিক পরীক্ষাটা যেহেতু শুরু হয়ে যাচ্ছে আমাদের সেহেতু বার্ষিক পরীক্ষার জন্য নতুন করে প্রস্তুতি নিতে হবে। এটার জন্য তোমাদেরকে আবার আমরা শীট দিয়ে দিয়েছি এবং শীটের মাধ্যমে যেগুলো আমাদের আছে তোমরা সব মনোযোগ সহকারে পড়বা এবং সামনে পরীক্ষার জন্য প্রস্তুতি নিবে এবং আমি তোমাদেরকে সেই বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা করার জন্য আজকে আমি তোমাদেরকে সামনে এসেছি। কিন্তু তোমরা ভালো মতন বুঝে শুনে দেখবা এবং বারবার এগুলো পড়াশোনা করবা। আর একটা জিনিস ভালো করে বলে দেওয়ার দরকার, সামনে আমাদের অনেক যুগ হইতে পারে, কারণ এখন শীত এসে যাচ্ছে আস্তে আস্তে। শীতের কারণে আমাদেরকে করোনা পরিস্থিতিটা বাড়তে পারে। তোমরা যতটা সম্ভব ঘরে থাকবে, নিরাপদে থাকবে। আর এখন আমাদের তোমাদের অনলাইন ক্লাসে তোমাদেরকে আমি প্রথমে আমাদের আজকের ক্লাস বাংলা, বাংলাটাতে আজকে তোমাদেরকে আমি দেখো বোর্ডে, তোমরা সবাই দেখো বোর্ডে আমি কিন্তু সব লিখে দিয়েছি। আমাদের তোমাদের শীটে থাকবে প্রথমে, আমাদের শীটে কি থাকবে প্রথমে, আমাদের এক নম্বরে তোমরা শীট দেখে বাংলা শীটটা বের করবে, সেখানে কিন্তু থাকবে শব্দ গঠন করো দুইটি করে। তোমরা শীটে আমাদেরকে যেভাবে দেওয়া আছে তোমাদেরকে শব্দ গঠন যে শুধু সেভাবেই করতে হবে সেটা না, তোমাদের ইচ্ছা মতন তোমরা লিখে দিতে পারো। যেহেতু আমাদের এটা বার্ষিক পরীক্ষা, এজন্য আমাদেরকে এটা কি করতে হবে একটু বেশি বেশি করে পড়তে হবে। আর বার্ষিক পরীক্ষার জন্য আমাদের কিন্তু সবগুলো শব্দ গঠনই সবগুলো অক্ষর দিয়েই করতে হবে। আমাদের যেমন আমরা এখানে সবগুলো কিন্তু কি করেছি ব্যঞ্জনবর্ণ দিয়েই লিখেছি, ব্যঞ্জনবর্ণ আমরা আবার মাঝে কি করেছি কয়েকটা অক্ষর বাদ দিয়ে দিয়েছি, যেগুলো তোমাদেরকে যেগুলো সহজ হবে আমরা সেগুলো দিয়েই করছি। কিন্তু এখন দেখো আমরা কি লিখেছি, এক নাম্বারে আছে শব্দ গঠন করো দুইটি করে। তোমাদেরকে আমি শব্দ গঠন করো দুইটি করে এখানে আমি লিখেছি ক, ক এটা কি লিখেছি, কতে লিখেছি কথা কলম, কতে আমি কথা কলম। তোমরা যদি আরও সহজভাবে আরও সোজাভাবে লিখতে চাও তাহলে তোমরা কতে কলা, কতে কলম, কতে কলস লিখতে পারো, তোমাদেরকে কোনো সমস্যা নেই, তোমাদের যেটা ইচ্ছা তোমরা সেভাবে করেই লিখতে পারবে। কিন্তু আমি এখানে কি লিখেছি কতে কথা কলম, আর আমি খতে কি লিখেছি, খতে খবর খেলনা। তোমাদেরকে আমি খতে কি লিখেছি, খবর খেলনা, খতে আমরা খবর খেলনা খরগোশ তারপরে খতে সব তোমরা লিখে ফেলবে। তুমি খতে কি পড়বা, খবর খেলনা। আবার গতে কি দিয়ে আছে দেখো তো, গতে গাধা গরু, গতে কি দিয়ে আছে গাধা গরু। তোমরা আবার আমি ঘতে লিখেছি কি, ঘতে ঘোড়া ঘর, ঘতে ঘোড়া ঘর। আর চতে লিখেছি চাঁদ চোখ, ছতে লিখেছি কি দেখো, ছতে ছবি ছড়া। তোমরা তোমাদের মতন করেও লিখে যেতে পারো। বর্গ জতে লিখেছি জাহাজ জল। আবার আমরা কি লিখেছি, টতে লিখেছি টাকা টুনটুনি, ডতে লিখেছি ডাব ডিম। আমরা যেহেতু সবগুলো অক্ষরই কিন্তু দেখো দুটো দুটো করে লিখেছি, তোমাদের শীটে যাবে কিন্তু তিনটা তিনটা করে, কিন্তু শীটে তোমাদের তিনটা করে গেলে আমরা তোমাদের সহজের জন্য তোমার যেই তিনটা তিনটা শীটে দিব কিন্তু আমি এখানে লিখে দিয়েছি কিন্তু দুটো, আমি এখানে দুটো দুটো লিখে দিয়েছি এই কারণেই যে তোমরা আমি তোমাদেরকে সহজ দুটো করে লিখেছি কিন্তু শীটে থাকবে তিনটা করে। এখন আমি যে তোমাদেরকে এটা লিখে পড়াচ্ছি বা শীটে তিনটেই দেওয়া আছে তিনটা না, তোমরা যে কোনো দুটো করে পড়বে, পড়ার পরে তোমরা যেই দুটো তোমাদের সহজ হবে সেই দুটো তোমরা সুন্দরভাবে পড়ে ফেলবে। ঠিক আছে, আমাদের ছোট্ট সোনামণিরা ছোট্ট বেবিরা তোমরা সুন্দর করে এগুলো দেখো, তোমাদের কিন্তু এর আগেও আমরা শব্দ গঠন পড়িয়েছি, সবগুলো শব্দ গঠনই একই রকমই, কিন্তু আমাদেরকে আমাদের যেহেতু এখন বার্ষিক পরীক্ষা এই জন্য আমরা সবগুলো সবগুলোই পড়ছি। আর ব্যঞ্জনবর্ণের সবগুলো অক্ষরই এখানে দেওয়া আছে, হয়তো কিছু আমাদের বাদ হয়ে গিয়েছে কিন্তু তোমাদেরকে আমি এখানে যেগুলো যেগুলো পড়িয়েছি এর মধ্যে থেকে তোমরা পড়বে। কিন্তু তোমাদেরকে যদি সহজ করে দিই আরেকটু, যে তোমরা যদি মনে করো যে এখানে আমাদের যেগুলো দিয়ে আছে আমি এই কয়টা লিখেছি এখানে, এই না শীটে তোমাদের আরেকটু বেশি যাবে, কিন্তু আমি তোমাদের এখানে অল্প কয়েকটা দিয়ে তোমাদেরকে জাস্ট উদাহরণ দিয়ে দেখাচ্ছি, কিন্তু তোমরা শীটে তোমাদের সবগুলো থাকবে সবগুলোই পড়ার চেষ্টা করবে। তারপরে দেখো আমরা তারপরে লিখেছি কি, দুই নম্বরে দেখো শীটের দুই নম্বরে তুমি দেখলে শরৎচিহ্ন দিয়ে শব্দ গঠন করো, শীটে দুই নম্বরে দেওয়া আছে কিন্তু শরৎচিহ্ন দিয়ে শব্দ গঠন করো। আমরা শরৎচিহ্নটা কি দেখো আমরা পড়েছি না, যেমন আকার রসিকার দীর্ঘিকার রস্যুকার দীর্ঘুকার ঋকার একার ওকার ঐকার ঔকার, আমরা সেগুলোই কিন্তু এখানে লিখেছি। এখানে শুধু আমরা কি দিয়েছি হয়তো তোমরা বুঝতে পারবে না, কারণ তোমাদের এখানে আমরা যখন লিখিয়েছি তখন শরিয়াতে লিখে দেখিয়েছি যে এটা আকার,
আকার তখন আমরা এখানে লিখেছি কি আমরা সেটা দিয়ে লিখিনি কিন্তু আমরা একবারে শরত চিহ্নটা বসিয়ে দিয়েছি আমরা কিন্তু কি দিয়ে কিটা হয় সেটা লিখিনি তাই আমরা এখানে কি দিয়েছি আকার আকারে কি লিখেছি এ দেখো বাবা দাদা আকারে আমরা কি লিখেছি বাবা দাদা আর রশিকারে আমরা কি লিখেছি এ দেখো চিনি বিলি তোমরা এখানে আর কিছুও লিখতে পারো এখানে যা দিয়ে হবে রশিকারে বিষয় রশিকারে তোমরা সহজ হবে তোমাদের মতন করে তোমরা লিখতে পারো দীর্ঘিকারে তীর বি দীর্ঘিকারে আমি কি লিখেছি তীর বি রসুকারে লিখেছি ফুল চুল রসুকারে আমরা লিখেছি কি দেখো বন্ধুরা চুল ফুল দীর্ঘকারে লিখেছি ফুল কুল দূর তারপর ঋকারে লিখেছি কি গৃহ মৃত দীর্ঘে ঋকারে লিখেছি গৃহ মৃত আর একারে লিখেছি কি ছেলে মেয়ে একারে লিখেছি কি ছেলে মেয়ে আমি কিন্তু আর কয়েকটি লিখিনি একার পর্যন্তই লিখেছি আমি কিন্তু ওকার ওকার ওকারগুলো লিখিনি আমি শুধু একার পর্যন্তই গিয়েছি ওকার ওকারগুলো আমার লিখিনি আমি এখানে তোমাদের এখানে ছয় সাতটা এখানে আমি এই সাতটা তোমাদেরকে লিখেছি শরৎচিহ্নগুলো তুমি শরৎচিহ্নগুলো এখানে আমি যেই সাতটা লিখেছি তুমি এই সাতটার মধ্যেই পড়ে ফেলতে পারবে কারণ আমাদের সিটিও দেওয়া আছে সাতটা আর আমি প্রাপ্তি কিছু দেইনি তোমাদের সহজ করার জন্য তোমরা যেভাবে ভালো করে পড়াশোনা করতে পারবে বার্ষিক পরীক্ষা যেহেতু আমাদের একটু বেশি তো পড়তেই হবে এই জন্য তোমাদেরকে আমি একটু একটু করে আমি সবগুলো সাবজেক্টে নিয়ে আজকে আলাপ আলোচনা করব কিন্তু যেগুলো আমি তোমাদের বোর্ডে দেখাচ্ছি এগুলো তোমাদের জন্য একটু কঠিন হলে আমি সেগুলো বুঝিয়ে দিচ্ছি কিন্তু বুঝিয়ে দেওয়ার পরে তোমরা এগুলো বাসায় বারবার লিখবে পড়বে তাহলে তোমাদের কি হবে তাড়াতাড়ি সবগুলো তোমাদের সব মুখস্থ হয়ে যাবে এবং এগুলো তোমাদের আগেই পড়া এগুলো আমরা সবগুলোই কিন্তু স্কুল থাকাকালীন সময় তোমাদেরকে পড়িয়েছি দেখো তোমাদেরকে আমাদের তাহলে কয়টা হয়ে গেল দেখো আমরা শব্দ গঠন করো দুইটি করে পড়ে ফেলেছি আমরা কি শরৎচিহ্ন দিয়ে শব্দ গঠন করো আমরা শরৎচিহ্ন দিয়েও শব্দ গঠন কি করে ফেলেছি আমরা যখন আমাদের কিন্তু এবার যেহেতু আমাদের বার্ষিক পরীক্ষা তো সিলেবাসটা একটু বেশি হবে এজন্য তোমাদেরকে আমি সহজ করে যেগুলো দিচ্ছি তোমরা এগুলোই পড়ে দিও তারপরে আমাদের পাঁচ নাম্বারটা দেখবা আমি দুই তিন চার এগুলো আমি আলাপ আলোচনা করে দেবো কারণ আমি এখানে দুই নাম্বার পর্যন্ত লিখেছি তিন চার এগুলো আমি তোমাদেরকে মৌখিকভাবে বুঝিয়ে দেব আর তারপরে আমি তোমাদেরকে লিখেছি সাত দিনের নাম লেখো পাঁচ নাম্বারে তোমরা যাই দেখবা শিটের পাঁচ নাম্বারে যাই দেখবা যে সাত দিনের নাম লেখো লেখা আছে সাত দিনের নামটা তোমরা সুন্দর করে আগে লিখবা শনিবার সাত দিনের নামে দেখো সাত দিনের নাম আমাদের প্রথমে কী দেওয়া আছে শনিবার প্রথমে কি শনিবার তারপরে কি দেওয়া আছে রবিবার তারপরে আমাদের কি আছে সোমবার তারপরে আছে মঙ্গলবার তারপরে আছে কি বুধবার তারপরে বৃহস্পতিবার তারপরে কি শুক্রবার আমাদের সাত দিনের নাম এই দেখো এভাবে করে আমরা দিয়েছি সিরিয়ালভাবে তোমরা যখন লিখবা তখন অবশ্যই সিরিয়ালভাবে সুন্দর করে লিখবা এবং সাত দিনের নামটা শনিবার রবিবার সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার এভাবে করে তোমরা সিরিয়াল দিয়ে লিখে নিবা এবং তোমাদের লেখা যখন সুন্দরভাবে এগুলো তোমাদের লেখা এবং পড়বে বারবার দেখো তোমাদের সহজের জন্য এখানে কিন্তু বারটা সব জায়গায় লেখা আছে আমরা শুধু আমরা যদি এই যে শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র এটুকু কিন্তু সহজভাবে মুখস্থ একবার যদি আমরা শনি বারটা যদি মুখস্থ করে ফেলি তাহলে কিন্তু আমাদের সবগুলোই হয়ে যাবে কারণ আমরা বারটা কি সব জায়গায় আমাদের এই দেখো বার কিন্তু লেখাই আছে আমাদের আর অতএব নতুন করে আমাদেরকে কী করতে হবে বারটা লিখতে হবে তোমরা যদি শনি বার একবারই লিখে ফেলো তাহলে পরেরটা কিন্তু রবিবার একবারই চলে আসবে তোমাদেরকে আর নতুন করে ভাবে লিখতে হবে না এজন্য তোমরা শনিবার রবিবার সোমবার এভাবে পরপর সিরিয়ালতে লিখে যাবে তোমাদেরকে আমাদের আরেকটা এসে দেখো তোমাদেরকে শিটে যাবে শিটের দশ নম্বরে তোমাদের আরেকটা যাবে যে শব্দ গঠন করো দেখো তোমরা আমাদের শিট দেখতে পাবে শিটে শব্দার্থ লিখো এটা দশ নম্বরে আমি তোমাদেরকে যাবে শিট যাবে তখন তোমরা দেখবা দশ নম্বরে লেখা আছে শিটে লেখা আছে প্রথমে এখানে কী দেওয়া আছে দেখো তোমরা সবাই দেখতে পাচ্ছ এখানে সবাই দেখো এখানে লেখা আছে গৃহ শব্দ অর্থ যখন আমরা লিখব শব্দ অর্থ লিখো আমাদের কিন্তু শব্দ অর্থের এই পাশে সব শব্দগুলো সব লেখা থাকবে তোমরা শুধু কী করবে এই পাশের শব্দ অর্থটা লিখে ফেলবে আমরা এখানে যেমন গৃহ গৃহ মানে কি বলো গৃহ মানে কি ঘর তারপরে কি ঐরাবত তোমরা তো অবশ্যই ঐরাবত তোমরা দেখেছো ঐরাবত মানে হাতি ঐরাবত মানে কি হাতি তখন তোমরা ঐরাবত মানে হাতি এ পাশেরটা লিখে যাবা এ পাশেরগুলো সব আমাদের লেখা থাকবে তোমরা পরের সাইডটা তোমরা শুধু লিখে যাবা জননী জননী মানে কি মা জননী মানে মা তখন তুমি এখানে জননী থাকবে এ পাশে মা লিখে পারবা তারপরে দেখো দোর দোর মানে কি দোর মানে দরজা দোর মানে কি দরজা আমরা দোরের বিপরীতে একটা কি বলি দরজা বলি তখন তোমরা এটা কি লিখবা দরজা লিখবা এখানে কি মিকো মিকো মানে কি
মৃগ অর্থ হরিণ। আমরা মৃগকে আর একটা নাম বলি কি হরিণ, তখন তোমরা এটাকে কি বলবা হরিণ বলবা। পেখম, পেখম মানে পাখনা, পেখম পাখনা, পেখম ময়ূরের যে পেখম পাখনা, ময়ূর তো তোমরা সবাই দেখেছো, সেই ময়ূরের পেখম এখানে থাকলে তোমরা কি লিখবা পাখনা। তারপর দেখো শীতল, এখন ঠান্ডা পড়ে গেছে, ঠান্ডার দেখেন দেখো শীতল ঠান্ডা, শীতলকে আর একটা আমরা কি বলি ঠান্ডা বলি। তৃণ, ঘাস, তৃণ অর্থ কি ঘাস, ঘাসটা তো। তারপরে কি মৃত, মরা, মৃত মরা। তারপরে তোমরা কি লিখ দধি, দই। মৌন চুপ, মুড়ো মাথা। তারপরে কি নীল, পাখির বাসা। বৈকাল, বিকাল, বৈকাল অর্থ কি বিকাল। তোমরা সবাই এভাবে করে শব্দ অর্থগুলো সুন্দর করে দেখো, এই পাশের গুলো সব থাকবে, তোমরা শুধু এই পাশের গুলো সব মুখস্থ করে ফেলবে। তোমাদেরকে আমরা আর একটা জিনিস তোমাদেরকে দেখাই দিই, আমি এটা তোমাদের বোর্ডে লিখিয়ে দেখাইনি কারণ এটা ছবি আঁকতে হবে, ছবির পাশে নাম লেখো। আমরা এখানে ছবিগুলো সব তোমাদের পরীক্ষার সময় আমরা যেমন ছবির পাশে কিন্তু নাম লিখতে বলবে, আমি যেমন তোমাদের সব এই দেখো সব ছবিগুলো দেয়া থাকবে, তোমাদেরকে এভাবে করে আমি ছবি এঁকে এঁকে দিয়ে দিব। তোমরা আট নাম্বারে যেয়ে দেখবে, শিটের আট নাম্বারে যেয়ে দেখবে যে ছবি এখানে দেয়া থাকবে, ছবির পাশেই তোমরা নামটা লিখে ফেলবে। এখানে যেমন আমি এখানে কিসের ছবি এঁকেছি, একটা মগের ছবি এঁকেছি, এটা কি মগ, তাহলে এটা মগের ছবি এখানে তুমি মগ লিখে ফেলবে। তারপরেরটা কি একটা মাছ, তারপরে একটা মাছ, তুমি তারপরে কি করবে একটা মাছের ছবি লিখে ফেলবে, এখানে মাছ লিখবে। তারপরে এখানে কি আম, এখানে কি লেখা আম, তাহলে তোমরা এখানে লিখে ফেলবে আম। তারপরে তোমরা এটা লিখবা আপেল, এখানে দিবা আপেল, এটা পতাকা, এটা দিবা চিঠি, এটা কলস, তারপর একটা গ্লাস, এটা দিবা মূলা। এখানে দেখেছো এটা কিসের ছবি, এটা কিন্তু মূলার ছবি, এখানে দিবা মূলা। তারপরে দিবা ফুল, এটা দিবা ঘুড়ি, আর এটা ঘরের ছবি, এটা সূর্য, আর এটা গাছ, চোখ, ডিম, এটা হচ্ছে বেগুন। দেখেছো এখানে সবগুলো কিন্তু আমি ছবি দেওয়া আছে, আমাদেরকে এভাবে তোমরা ছবির পাশে কি করবা সবগুলোর নাম লিখে ফেলবে। আমাদের আর একটা দেখো, আমাদের ছয় নাম্বারে তোমাদেরকে এটা দেওয়া আছে আট নাম্বার, আট নাম্বার পরে আমি দেখো নয় নাম্বারে একটা দেওয়া আছে পাঁচটি মাছের নাম লেখো। তোমরা মাছের যে কোনো পাঁচটি নাম লিখলেই হয়ে যাবে, তোমাদেরকে যে আমাদের শীটের মধ্যে যে পাঁচটি নাম বা ছয়টি নাম দেওয়া আছে সে নামটা লিখলে হবে না, তোমাদেরকে তোমাদের মতন করে তোমরা লিখতে পারবে। যে আমাদের ওই ছয়টি লিখতে হবে তা না, তোমাদের সহজের জন্য তোমরা তোমরা যেভাবে রুই, পাতল, বোয়াল, চিতল যেভাবে মাছের নামটা তোমরা সহজ পারো সেভাবে ছয়টি মাছের তোমরা কী করবা মাছের নামটা লিখে ফেলবে। তারপরে তোমাদের আমি কি বলেছিলাম তিন নাম্বারে, এই দেখো আমাদেরকে কি তিন নাম্বারে একটা জিনিস আছে, দেখো আমি কিন্তু তিন নাম্বারে তোমাদের দেওয়া আছে শরৎচিহ্ন ছাড়া তিন অক্ষর বিশিষ্ট শব্দ লেখো। শরৎচিহ্নটা কোনটা, আমাদের যে আকার, রসিকার, দীর্ঘিকার এই অক্ষরগুলো যদি আমাদের ভিতরে না থাকে সেই অক্ষর দিয়ে আমাদের কি করতে হবে, সেই তিনটা অক্ষর যদি আমাদের না, মানে শরৎচিহ্নগুলো যদি আমাদেরকে না থাকে, শরৎচিহ্নগুলো তোমরা বুঝেছো যেমন আকার, রসিকার, দীর্ঘিকার, রসুকার, এগুলো যদি আমাদের ভিতরে না থাকে সেই শরৎচিহ্ন ছাড়া তিনটি শব্দ গঠন শব্দ লিখবে তোমরা, সেই তিনটি শব্দ এখানে তিনটি অক্ষর করে দশটি শব্দ কিংবা পাঁচটি শব্দ লিখে ফেলবে। এখানে কি লিখেছে দেখো, শরৎচিহ্ন ছাড়া তিন অক্ষর বিশিষ্ট শব্দ লেখে, এখানে কিন্তু লেখা আছে কলম, এখানে আমি এখানে কলমের কিন্তু ক, ল, ম দিয়ে আছে, এখানে কিন্তু আকার, রসিকার, দীর্ঘিকার এগুলোকে দেওয়া আছে, কোনো কিছুই এগুলো দেওয়া নাই। এখন এখানে দেখো ক, ল, ম, দেখেছো এখানে কলম দেওয়া আছে। তারপরটা কি দেওয়া আছে ট, গ, র, টগর, এখানে কিন্তু আকার, রসিকার কোনোটাই নাই, এখানে কি দেওয়া আছে ট, গ, বয়সীন, র, এখানে দেওয়া আছে টগর। তারপর এটা খবর, খ, ব, র, খবরেও কিন্তু আমাদের কি কোনো আকার, রসিকার দেওয়া নাই। তারপরেরটা দেওয়া আছে কি এই দেখো, তারপরেরটা আমাদের কি দেওয়া আছে লবণ, ল, ব, মধ্যন্য, এটা কি দিয়ে আছে ল, ব, মধ্যন্য, লবণ। তারপরটা আমাদের দিয়ে আছে পাঁচ নাম্বারটাতে কলস, ক, ল, দন্তন, স, কলসটা কি দেওয়া আছে দেখো, আমাদেরকে এখানে কিন্তু সব সুন্দর করে এখানে দেওয়া আছে ক, ল, দন্তন, স। তোমরা শীটের মধ্যে যাই তিন নাম্বারে যাই দেখবা শরৎচিহ্ন ছাড়া তিন অক্ষর বিশিষ্ট শব্দের সবগুলোই এখানে আমাদের লেখা আছে। তারপরেরটা এখানে ন, উনত্রিশ, দন্তন্য, নয়ন, এখানে আমরা নয়নরে কিন্তু আকার, রসিকার কোনোটাই নাই। তারপরে এটা দেওয়া আছে গরম, গ, র, ম, গরম, আমাদের কিন্তু গরমেও আকার, রসিকার, দীর্ঘিকার কোনোটাই দেওয়া নাই, তোমরা তাহলে কি করবে এগুলোও দেওয়া নাই দেখো। তারপরে আট নাম্বারে আমার দেখো লেখা আছে প, ট, ল, পটল, তাহলে আমাদের এটাও কিন্তু আকার, রসিকার কোনোটাই দেওয়া নাই। তারপরে দেখো নয় নাম্বারে আছে কদম, ক, দ, ম, এখানেও তোমরা এভাবে করে একদম সিরিয়াল দিয়ে কোনো যেগুলো আকার, রসিকার, দীর্ঘিকার থাকবে না সেই তিন অক্ষর বিশিষ্ট শব্দ তোমরা সুন্দর করে লিখে ফেলবে।
তোমাদেরকে আরেকটি জিনিস বলে দিই, এ দেখো আমাদেরকে পাঁচ আর নম্বরে দেওয়া আছে এলোমেলো শব্দ সাজিয়ে শব্দ গঠন করো। আমরা কিন্তু এলোমেলো শব্দ আগে আমাদের আগের শিটেও গিয়েছে, কিন্তু তিন নম্বর শিটেও কিন্তু আমাদের কি এলোমেলো শব্দ সাজিয়ে লিখেছি আমরা। তাহলে এটা তো আমাদের আরও সোজা হবে, তাই না? আমাদেরকে এগুলো কিন্তু আমরা আগের শিটেও পড়েছি, এখন তোমরা পড়বে। যেহেতু আমাদের বার্ষিক পরীক্ষা, এটা আগে তোমাদের সব শিটের মাধ্যমে দিয়েই আমাদের এটা শিটটা আমার নতুন করে শিট হয়েছে। আমরা তোমরা কী করবা, যেগুলো ওখানে লেখা আছে, কারণ এখন আমাদের পুরা বই থেকেই প্রশ্ন করতে হবে বার্ষিকে, এই জন্য তোমাদেরকে দেখো এলোমেলো শব্দ সাজিয়ে লিখে এখানে কী লেখা আছে, বেশি কাজ কম কথা। আমাদেরকে তাহলে তোমরা সঠিকভাবে লিখতে গেলে কথা কম কাজ বেশি এভাবে করে সিরিয়াল দিয়ে লিখে যাবা। তারপরে খ নাম্বারটা দেওয়া আছে দেখো, সুখে মনে ছবি আঁকি। তুমি যখন সোজা করে লিখবে তখন তুমি কী লিখবে, ছবি আঁকি মনের সুখে, তখন তুমি লিখবে ছবি আঁকি মনের সুখে। তারপরে গ নাম্বার দিতে আছে কি, প্রাণী বোকা অতি গাধা। তাহলে তুমি সোজা করে লেখার সময় কী লিখবা, গাধা অতি বোকা প্রাণী। তারপরে ঘ নাম্বার দেখো, ভয় সর্দির নেই ব্যাঙের। তাহলে আমরা সোজা করে যখন লিখবো তখন কী লিখবো, ব্যাঙের নেই সর্দির ভয়। তখন আমরা কী করবো, ব্যাঙের নেই সর্দির ভয়। পরেরটা দেখো, উম নাম্বারটা আমাদের এখানে কী লেখা আছে, টাকা ছাপায় টাকশালে। এখানে কী লেখা আছে দেখো, টাকা ছাপায় টাকশালে, আমরা লিখবো টাকশালে ছাপায় টাকা। তখন তোমরা আবার সোজা করে লিখে ফেলবা। আবার এখানে কি, চাকা দুটি ঠেলা গাড়ি। তোমরা যখন লিখবা সোজা করে, ঠেলা গাড়ির দুটি চাকা, দই মিষ্টি থালা ভরা, এখানে কি লিখবা, থালা ভরা মিষ্টি দই। ওই খুকি চড়ে দোলনা, তোমরা যখন সোজা করে লিখবা, দোলনা চড়ে খুকি ওই। আবার এটাও লিখবা, ঝ নাম্বারটা দেখো, খায় মধু মৌমাছি, মধু খায় মৌমাছি। তোমরা লিখবা কি, মৌমাছি মধু খায়। এবার ইউ নাম্বারটা দেখো, রাজা পশুর হলো সিংহ। তখন তোমরা আবার সোজা করে লিখে ফেলবো কি, সিংহ হলো পশুর রাজা। তোমাদেরকে আমি আজকে যেগুলো সবগুলো দেখালাম বাংলা ক্লাসের, মোটামুটি সবগুলোই আমি তোমাদেরকে উপস্থাপনা করার চেষ্টা করেছি। তোমরা বুঝলে অনেক কিছু এর মধ্যে দিয়ে বুঝতে পারবে এবং তোমরা বাসায় বেশি বেশি পড়াশোনা করবে এবং ভালো করে শিখবে। এবং আমি যেগুলো শিখিয়েছি তোমরা অবশ্যই মনে করি যে তোমরা ভালো মতন শিখেছো এবং বেশি বেশি পড়াশোনা করো, সামনে আমাদের পরীক্ষা। আর যেহেতু আমাদের সামনে করোনার বেশি, তোমরা বেশি করে বাসায় থাকো, বারবার সাবান দিয়ে হাত ধো, তোমাদেরকে সবাইকে ভালো থাকবা। এই জন্য আমি আমার আজকে অনলাইন ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ সবাইকে।